একদম চাই না, একদম সত্য না, একদম সত্যভাবে হওয়ার নাম এক্সাম ক্লিয়ার পরিষ্কার হোক এটা আমরা সবাই চাই। যে চাই আমরা, আমার কথা রাগ করবেন না ম্যাডাম, যে 59 জনের কথা বলা হচ্ছে, আপনি যেটা চাইছেন আপনি যদি খাতা দেখেন, এই 59 জন মানে পাস করার যোগ্য হবে না ম্যাডাম, একটা 110 পার যোগ্যতা থাকবে না, সবার খাতা চেক করা, গোল্ড মেডেল পেয়েছে ম্যাডাম, সবার খাতা চেক করা, আমরা চাই হবেন না বা রাগ করবেন না, সোজা যেটা বর্তমান ফ্যাক্ট আপনার কাছে এখনো ফ্যাক্ট না ম্যাডাম, ইন্টার্ন হয়ে হাউস স্টাফ হয়ে গেছে, কিছু জন ম্যাডাম হাউস স্টাফ চেক করে বেরিয়ে গেছে 7 বছর, এখন বলছি না ম্যাডাম, আমি 2 বছরের পরীক্ষা নিয়ে বলছি, আমরা চাই ম্যাডাম সেটা, যে সব পরীক্ষার খাতা চেক করা হোক, আমরা এটা সিস্টেম্যাটিক ভাবে একটা ইনভেস্টিগেট করব, একদম দুই হচ্ছে আগামী দিন থেকে কোন রকম ভাবে কেউ কারো পক্ষে বিপক্ষে কোন রকম ভাবে পার্সিয়ালিটি করতে যেন না পারে, এবং কিভাবে ইম্পার্সিয়াল ভাবে মেডিকেল পরীক্ষা সুসম্পন্ন হয় এদিকে কেয়ার নেওয়া, নজর দেওয়া আমাদের জরুরি দরকার, কারণ যদি যে ডাক্তার হবে পেট কাটবে, সে যদি তার যদি নলেজই না থাকবে তাহলে সে তো পেট কাটতে গিয়ে গলা কেটে দেবে, মানুষও তো সেবা পাবে না, এ অভিযোগ তো অনেকের, এগুলো দেখতে হবে আমাদের। এছাড়াও আমি মনে করি থ্রেট কালচার বন্ধ করার জন্য এগুলো করা উচিত।